চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটির প্রধান একাডেমিক ভবনের এক অংশ ভাঙ্গি ফেলি বের হাসুর গজ্জেল সিডিএ কর্তৃপক্ষ। তবে গত মঙ্গলবার মার্চের ১৬ তারিখ ইউএসটির ভবন ভাঙ্গার স্থগিত আদেশ জারি করছে হাইকোর্ট। গত হালিয়ার হাইকোর্টের রুল জারি হওয়ার পরে হাজ বন্ধ আছে কিনা তা সাইবার লাই সরজবিনত ইউএসটিসির ভবনত যাইনে দেখা যায়। সুরুত্তন ভাঙিবের হাজ চলিল সকাল ১১টাত বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ পদাতিক ডিভিশনের ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের নিকট হাইকোর্টের স্থগিতাদেশের আদেশপত্র পৌঁছালি ভাঙ্গার হাজ বন্ধ করে দিয়ে সিডিএ। আমি কোথায় আছি? আমরা ওই যে সামনে আছে বলি মঙ্গলবার মার্চের ১৬ তারিখ সুপ্রিম কোর্টত হাইকোর্ট ডিভিশনের স্থগিতাদেশ জারি করছে বলে জানাইয়ে চট্টগ্রামের বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম। আজকে মহামান্য আদালত হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন থেকে রুল ইস্যু জারি করেছে যে ইনজাংশন আর কি, এখানে ভাঙচুর বন্ধ এবং কেন তাদের এইগুলো অবৈধ ঘোষণা করা হবে না, তাদেরকে ৩ মাসের সময় দিয়ে আর অনধি বিলম্বে এখানে মানে যেই মুহূর্ত থেকে অর্ডারটা পাস হয়েছে সেই মুহূর্ত থেকে যেন আর কোনো বাংশর অবৈধ দখলদারিত্ব এগুলো যেন করতে না পারে সেটার রুল ইস্যু জারি করেছে। এখানে উল্লেখ করা হয়েছে যে যেই পারপাসে যেই উদ্দেশ্যে যেই জায়গার উপরে রেলওয়ে থেকে লিজ নেওয়া হয়েছে এবং যেই নিয়ম মেনে সিডিআর আরএস শীট মোতাবেক এইটাতে ১৬তলা বিশিষ্ট একটা ভবন তৈরি করার জন্য অনুমতি দিয়েছে, সেই মোতাবেক ভবন তৈরি করে এখন কেন তারা এখানে অবৈধ দখলদারিত্ব ভাঙচুর করতেছে সেটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে মহামান্য আদালত। সিডিএর অত্যায়নত জলবদ্ধতার প্রকল্পের হাজ গতি যাইনে ইউএসটিসির ভবনের এক অংশ হাজার উপর নির্মিত হইয়ে বলে সিডিএর কর্তৃপক্ষের দাবি। এ হারণে কয়েকদিন ধরে এই ভবনের হালর অংশে নির্মিত স্থাপনা বাঙ্গার হাজগরের সিডিএ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।